আমরা যারা ইউটিউবিং করি বা ইউটিউবের সাথে পরিচিত, তারা কম বেশি প্রত্যেকেই লোগোরিদমের সাথে পরিচিত। তাছাড়া আমরা যখন টিভি দেখি, তখন টিভিতে যেসব চ্যানেলগুলো আছে, যেমন সনি আর্ট, সনি স্যাপ, ডিসকভারি, প্রত্যেকটি চ্যানেলেরই কিন্তু এক একটি সেপারেট লোগো থাকে। তো আজকে আমরা মোবাইল দিয়ে একদম প্রফেশনাল কোয়ালিটির লোগোরিদম শিখবো, যেমন সনি আর্ট বা সনি স্যাপ চ্যানেলের লোগোটি আজকে আমরা মোবাইল ফোন দিয়ে তৈরি করে দেখাবো। তো আজকের ভিডিওটি বেসিক্যালি নতুন ইউটিউবারদের জন্য যারা মাত্রই ইউটিউবিং শুরু করছে। তো আমি আসিন আরফাত, আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল টিপস 24 প্রো ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো লোগো ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমাদের গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপসটির নাম হচ্ছে পিক্স আর্ট। আপনারা গুগল প্লে স্টোরে পিক্স আর্ট লিখে সার্চ করলে সর্বপ্রথম এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে, দেন একটু নিচে আসবে। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যান্ড পিক ক্যানভাস, আপনারা এখানে পিক ক্যানভাসে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের অনেকগুলো পেজ দেওয়া আছে, আপনারা চাইলে একটু লাস্টের দিকে চলে আসলে এখানে কাস্টম পেজ নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের পেজ সাইজ দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা পেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো আমরা এখন যে পেজটা আছে সেই পেজটা রাখলাম, দেন এখানে আপনারা অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এমন একটা পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা আরও একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন উপরের দিকে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে এডিট ইমেজ, এখানে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তো আমরা এখন যেহেতু সনি আর্ট চ্যানেলের লোগোটি ডিজাইন করব, তো সর্বপ্রথম আমাদের যা করতে হবে তা হলো নিচে কিছু অপশন আছে, তো আপনারা একটু স্ক্রল করে এই পাশে চলে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ড্র নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দুটি অপশন ওপেন হবে, ড্র অ্যান্ড কালার, আপনারা এখানে ড্রতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে, তো এখানে আসা এখানে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে এই স্কোয়ারটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিল নামে একটি অপশন আছে, অবশ্যই আপনারা এই ফিলটা ক্লিক করে বর্ডার করে দিবেন। দেন আপনারা এখানে ওকেতে প্রেস করে দিবেন। তারপর আপনারা এখান থেকে যে কালার রাখতে চান সেই কালারটা সিলেক্ট করতে পারেন। তো লাল কালারটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে একটা টান দিয়ে আমরা ধরেন এইটুকু আগে একটা স্কোয়ার এখান থেকে তৈরি করে নিলাম। তো স্কোয়ারটা তৈরি করা হয়ে গেলে আপনারা জাস্ট এটাকে ছেড়ে দিবেন। দেন এখান থেকে আমরা আরও একটি কালার নিব, তো আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা নিতেছি। তো ব্ল্যাক কালারটা নেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট আগের নিয়মে আরও একটি এখানে স্কোয়ার ড্র করবেন। তো আমরা উপরেও সেম প্রসেসে আরও একটি স্কোয়ার এখানে এঁকে দিব, যে বাকি অংশগুলো আছে সেটুকু বাদ দিয়ে দিবেন। এই পাশ থেকেও স্প্লিট করে বাদ দিয়ে দিচ্ছি অ্যান্ড নিচ থেকেও একটু। তো উপর থেকেও আমরা সেম প্রসেসে আমাদের এই অংশটুকু কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোর আকারটা হয়ে গেল। তো মাপ মতো হয়ে গেলে এখান থেকে আপনারা টেক্সটে ক্লিক করে দিবেন। তো টেক্সটে আসার পর আমরা যেহেতু সনি আর্ট চ্যানেলের লোগোটা ডিজাইন করব, তো সনি আর্ট চ্যানেলের লোগোর মাঝখানে বড় একটা এস আছে, সো আমরা এখানে একটা এস দিয়ে দিব। তো এস দেওয়া হয়ে গেলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এবার এই এসটাকে যে নিচে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন আছে, এটাকে টান দিয়ে ধরলে আপনাদের এসটা বড় হইতে থাকবে। আপনারা এটাকে একদম মিলিয়ে আপনাদের লোগের আকারে করে দিবেন। তো যতটুকু করলে আপনাদের ভালো লাগবে, তো আপনারা ততটুকুই এটা করে দিবেন। তো এতটুকু হয়ে গেলে আপনারা জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের উপরে কালো অংশটুকু ঢেকে গেছে, সো সেটা ঠিক করার জন্য আপনারা জাস্ট আবার ড্রতে ক্লিক করবেন। দেন এখানে ড্র, তারপর আপনারা এখান থেকে স্কোয়ারটা সিলেক্ট করে এখানে ফিল করে দিবেন। দেন ওকে, তারপর আপনারা আবার আরেকটু কালো অংশটুকু টেনে মিলিয়ে দিবেন। তো মিলিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দিবেন। তো টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবারও টেক্সট অপশনে ক্লিক করবেন। তো টেক্সটে ক্লিক করার পর আপনাদের এখন উপরে লিখতে হবে সনি। তো সনি লেখা হয়ে গেলে এখান থেকে জাস্ট আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো লেখা হয়ে গেলে আপনারা জাস্ট এটাকে একটু বড় করবেন, দেন উপরে যে আপনারা স্কোয়ারটি আঁকছিলেন সেটার উপরে এই সনি লেখাটাকে বসিয়ে দিবেন। তো আপনারা রিসাইজ করে নেবেন, যতটুকু হলে আপনাদের দেখতে ভালো লাগবে ততটুকুই আপনারা করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে লেখাটা রিসাইজ করে দিলাম। তো লেখাটা রিসাইজ করে দেওয়ার পর আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে আবার ওই টেক্সট অপশন থেকে আরেকটা লেখা টেক্সট করতে পারেন, অথবা এখানে প্লাস এখান থেকে ক্লিক করে এখানে আপনারা আরেকটা টেক্সট নিতে পারেন। তো সনি লেখা হয়ে গেল, দেন এখন আমাদের সনি আর্ট চ্যানেলের নিচে থাকবে
আর্ট লেখাটা, তো এখান থেকে আমরা এখন আর্ট লিখে দিব। সনি আর্ট হয়ে গেল আমাদের, তো দেন এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দিবেন। তো আগের সেম প্রসেসে আপনারা এই আর্ট লেখাটাকে একটু রিসার্চ করে আপনাদের নিচের কালো অংশটাতে এটাকে বসিয়ে দিবেন। তো আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন সনি আর্ট চ্যানেলের লোগোতে আর্ট এই অংশটুকু আপনাদের একটু হলুদ কালারের। তো এখান থেকে আপনারা জাস্ট কালারে দেখতে পাচ্ছেন, দুই নম্বরে কালার অপশন আছে, এখান থেকে আপনারা কালারটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করে দিব। তো ফ্রেন্ডস, রিসার্চ করা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে টিকচিনে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের সনি আর্ট চ্যানেল লোগোটা তৈরি করা হয়ে গেছে। তো এখন আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন টুল নামে একটি অপশন আছে, আপনারা এই টুল অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে শেপ ক্রপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তিন নম্বরে এটাতে ক্লিক করে দিবেন। সো এখানে আপনারা যে ধরনের লোগো তৈরি করবেন সে ধরনের শেপ পেয়ে যাবেন। তো আমরা এখন যেহেতু স্কোয়ার আকৃতির লোগো তৈরি করছি, সো আমরা এখান থেকে স্কোয়ারটা সিলেক্ট করব। দেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট এটাকে একটু দিক ওদিক করে এটাকে আপনারা রিসার্চ করে নেবেন। দেন আপনারা এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন উপরে, এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা চাইলে এটার সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমরা যে সাইজ আছে সেই সাইজেই রাখলাম। তো এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো এখানে সাদা কালার দেওয়া আছে, ধরেন আমরা লাল কালার দিতে পারি, তো সেটা লাল কালার হয়ে যাবে, বা আপনারা যেটা চান সেই কালারটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা হোয়াইট কালারটাই রাখতেছি। তো এটা হয়ে গেলে আপনারা জাস্ট উপরে সেভ অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনার উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের গ্যালারি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেজটা সরাসরি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাছাড়া আপনারা এখন যেই লোগোটা ডিজাইন করছেন সেটা আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনাদের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারেন। তো এখন আমরা আমাদের গ্যালারিতে দেখি লোগোটা কেমন হলো। তো দেখতে পাচ্ছেন হুবহু সনি আর্ট চ্যানেলের মতো আমাদের লোগোটা ডিজাইন হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে এভাবে একদম যে কোনো লোগো একদম প্রফেশনালি আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।